হ্যালো সবাইকে। তো আজকে আমি আলোচনা করব ইমেল মার্কেটিং নিয়ে। ইমেল মার্কেটিং এর অলরেডি কিভাবে করতে হয় এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি, এবং এখন আমি ইমেল মার্কেটিং করব এবং আমার নিজের জন্য মার্কেটিং করব, এবং আমরা যারা ফ্রিল্যান্সার আছি কিভাবে মার্কেটিং করলে প্রজেক্ট পাওয়া যায় এই জিনিসটি আপনাদেরকে শো কর আপনাদের সামনে তুলে ধরার ট্রাই করব। তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা যদি গ্রাফিক্স ডিজাইনার হই বা ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হই বা ডিজিটাল মার্কেটার হই বা কন্টেন্ট ক্রিয়েটর হই, কন্টেন্ট বলতে আমি আর্টিকেল রাইটারদের কথা বলতেছি, তো এই ক্যাটাগরিগুলোর জন্য ইমেল মার্কেটিং করে প্রজেক্ট পাওয়ার অনেক বড় একটা অপরচুনিটি থাকে যদি আমরা এটা সঠিকভাবে কাজে লাগাইতে পারি। তো আমরা যদি ওয়েব ডেভেলপার হই, সেই ক্ষেত্রে আমাদেরকে খুঁজে বাইর করতে হবে যে নতুন কোন ডোমেন রেজিস্ট্রেশন হচ্ছে এবং বা নতুন কোন কোম্পানি আসতেছে, তাদের অনলাইনে কোথাও জিমেইল বা ফোন নাম্বার পাওয়া যাচ্ছে কি না এই জিনিসটা খুঁজে বাইর করার ট্রাই করতে হবে। এবং পাশাপাশি যারা ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্টের এজেন্সি আছে বাইরের দেশের এজেন্সিগুলো, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে একটা জব পারপাসে আপনি মেইল ক্যাম্পেইন করতে পারেন। আচ্ছা, এই জিনিসটা আমি দেখাবো একটু পরে। এবং যারা লোগো ডিজাইনার আছে, আপনারা নতুন কোম্পানি কোথায় কী আসতেছে না আসতেছে এই কোম্পানিগুলোকে টার্গেট করে বা তাদের ইমেলগুলো খুঁজে বাইর করে, বা অথবা আপনার বাইরের দেশের যে লোগো ডিজাইন কোম্পানিগুলো আছে বা এজেন্সিগুলো আছে তাদের মেলগুলো সংগ্রহ করে তাদেরকে মেল করতে পারেন। আবার যদি আপনার কন্টেন্ট ক্রিয়েটর, আমি কন্টেন্ট ক্রিয়েটর বলতে আর্টিকেল রাইটার যারা আছে, আপনারা আর্টিকেল রাইটিংয়ের যে সার্ভিস দেন, তো আপনারা যে কাজটা করতে পারেন, যে কোম্পানিগুলোতে আর্টিকেল আছে দুইটা চারটা বা দশটা পাঁচটা করে আর্টিকেল পাবলিশ করা আছে, তাদের খুব বেশি আর্টিকেল পাবলিশ করা নাই, তাদের ওয়েবসাইটে লিস্ট করে তাদের ইমেলটা কালেক্ট করে তাদেরকেও মেল সেন্ড করতে পারেন। আর যারা ডিজিটাল মার্কেটিং বা এসইও নিয়ে কাজ করেন, আপনাদের জন্য আরও সহজ কাজ হচ্ছে আপনারা যে কোনো রিলেটেড আপনার রিটেলার যে কোনো টাইপের ফ্যাশন ইন্ডাস্ট্রি নিতে পারেন বা অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে যে কোনো ইন্ডাস্ট্রি নিয়ে তাদের ওয়েবসাইটের অবস্থাকে যদি দেখেন যে এসইও বা ডিজিটাল মার্কেটিং করে যে প্রজেক্ট টজেক্ট পাওয়া যায় বা এসইও করে ওয়েবসাইট র্যাঙ্ক করা যায় এই টাইপের আসলে তাদের কাজগুলোতে ঘাটতি আছে কি না, এটা আপনি এসইও অডিট করে দেখতে হবে আপনাকে। যদি দেখেন যে তাদের ওয়েবসাইট নতুন একবারেই বা তৈরি করা হয়েছে কিন্তু ওয়েবসাইটে কোনো কাজ করা হয় না, সেক্ষেত্রে আপনারা তাদেরকে টার্গেট করে ইমেল সেন্ড করতে পারেন। এখন আমি যাদেরকে ইমেল সেন্ড করব, আমার একটা কোম্পানি আছে যারা প্রোডাক্টগুলো আমি একটু মনিটরে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন। এবং এইভাবে মার্কেটিং করে আপনি প্রচুর বায়ার পাবেন যদি আপনি সঠিকভাবে মার্কেটিংটা ইমেল মার্কেটিংটা শিখতে পারেন। আমি যেইভাবে মার্কেটিংটা করি আপনাদেরকে ফুল প্রসেসটা এখন দেখাবো। প্রথমে আমি একটা ফোল্ডার ওপেন দেই, এখানে দেখতে পাচ্ছেন হয়তো আমি, আচ্ছা এই যে এই কোম্পানিটা, এটা একটা আমার কোম্পানির নামে আমি বলি, কোম্পানি বলতে ওয়েবসাইট, এই যে এই ওয়েবসাইটটার জন্য আমি মূলত এখন মার্কেটিং করব। তো এটা একটা ওয়েবসাইট হচ্ছে, আমি কী টাইপের আসলে সার্ভিস দিই, এখানে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে এডিটিং যে সেক্টরটা আছে এই সেক্টরের আমি সার্ভিস দিই। তো এই সেক্টরের যেহেতু সার্ভিস দিই, আমি যাদেরকে টার্গেট করব তারা নিশ্চয়ই হইতে হবে যে ফ্যাশন ইন্ডাস্ট্রির বা কার বাইক হাপিজাপি এই সার্ভিসগুলো যারা অনলাইনে দেয় তাদেরকে। কারণ কি, আমি যদি উদাহরণ হিসাবে দেই, আমি এখানে ঢুকে এখানে ক্লায়েন্টের লিস্ট থেকে আপনাদেরকে কিছু ইমেজ দেখানোর ট্রাই করে, তো এই যে ইমেজগুলো আমরা যখন অনলাইনে যাই, অনলাইন থেকে যখন অর্ডার দেয় একটা ইমেজ এরকম থাকে, একবারে ক্লিন থাকে আশপাশগুলো এবং গুছালো থাকে, কিন্তু এই ইমেজটা যখন ফটোশ্যুট করা হয় তখন এগুলো থেকে এই টাইপের ক্যাটাগরিতে এইভাবে থাকে, ইমেজগুলো থাকে এইভাবে, এবং এগুলো রিমুভ করে খুব সুন্দর করে ক্লিন করে এই ইমেজগুলো ইমেজ আপলোড দিতে হয়। তো একটা কোম্পানি বা যখন ফ্যাশন ইন্ডাস্ট্রি এই কাজটা ফটোশ্যুট করে, ফটোশ্যুট করার পরে তাদের কিন্তু এডিটরের প্রয়োজন। তো এই জন্য আমি কী করছি, যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করে বা সরি যারা ফ্যাশন ইন্ডাস্ট্রি যাদের আছে তাদেরকে আমি টার্গেট করছি। তো এখান থেকে আমি এই যে এই ইমেল একটা লিস্ট তৈরি করছি, আমি যদি এই ইমেলটা এখানে দিয়ে তাদের যদি ওয়েবসাইটে ঢুকে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটা টেক্সটাইল এজেন্সি, তারা ইমেজ নিয়ে যেহেতু কাজ করে নিশ্চয়ই টেক্সটাইলে যারা আছে তারা বলতে পারবে যে কাপড়ের ডিজাইন ডিজাইন বা ইমেজ নিয়ে কাজ করে এই টাইপের এটা একটা এজেন্সি। তো আচ্ছা, আরও যদি আমি দেখাইতে চাই আপনার, এখান থেকে যদি এই জিমেলটা দিয়ে সার্চ দেই কোম্পানি আসবে। আচ্ছা, এই কোম্পানির ইমেল কালেক্ট করা আছে এবং আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে এটা একটা ফ্যাশন ইন্ডাস্ট্রি।
ঠিক আছে, এই যে কাপড় নিয়েই যত হিসাব নিকাশ, তো এরা যখন অনলাইনে আসলে প্রোডাক্ট টোডাক্টগুলো সেল করতে চায়, তখন তারা যে কাজটা করে এই প্রোডাক্টগুলো ক্লিন বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা রিটাচ টিটাচ মাস্কিং টাস্কিং অনেক কিছু কাজ থাকে। তো এই জন্য আমি এদের উপরে বেস করে আমি একটা ইমেল লিস্ট তৈরি করছি। এখন এদেরকে আমি ইমেল সেন্ড করব যে আমার আমার দ্বারাই তাদের একটা উপকার হইতে পারে। সেই উপকারটা কী হইতে পারে, তারা যখন ফটোশ্যুট করবে, ফটোশ্যুট করার পরে ইমেজগুলো যদি এডিট করতে হয় বা এডিট প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাকে সেন্ড করলে আমি সেটা করে দিতে পারবো। আচ্ছা, এটা হলো আপনাকে তাহলে প্রথম যে কাজ হচ্ছে আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে। আচ্ছা, এখানে এখন লিস্ট থাকলো আমার, এটা হচ্ছে ক্লায়েন্টের লিস্ট, সবাই ক্লায়েন্ট না, তবে এখান থেকে কিছু ক্লায়েন্ট আমি পাবো। আচ্ছা, এখন এইগুলো ইমেলগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান, তো এখন আমি যখন ইমেল সেন্ড করব আমাকে একটা জিনিস রাখতে হবে, আমি যেই কান্ট্রিতে ইমেল সেন্ড করব ওই জায়গায় জন্য ওই সময়টা দিন থাকে, আমি যেই সময়টায় সেন্ড করব সেটা সকাল হইতে পারে, বিকাল হইতে পারে বা দুপুর হইতে পারে, আমি সকাল সময়টা সব থেকে বেশি রিকমেন্ড করব। আচ্ছা, আমি এই জন্য এখন কী করব, অস্ট্রেলিয়ার টাইম চেক দেবো। এই যে অস্ট্রেলিয়ার টাইম চেক দিয়ে এখন দেখা যাচ্ছে ওইখানে 12:13 AM, মানে এটা অলরেডি অনেক লেট হয়ে গেছে, যদিও যেহেতু আপনাদেরকে আমি এখন দেখাবো আমাকে মেইল সেন্ড করতেই হবে, এই কারণে আমি সেন্ড করতেছি। এখানে যদি সকাল 9টা থাকতো বা 10টা থাকতো সেই ক্ষেত্রে এটা অনেক ভালো হতো। আচ্ছা, এখন এসে আমরা এই মেইল মার্কেটিংটা যে করব, আমরা এর আগের দিন আমি আলোচনা করছিলাম যে আপনি যখন ক্লায়েন্টের ড্যাশবোর্ডে লগ ইন দেবেন আর আপনার এরকম একটা ইয়াক আসবে, আসার পরে আপনাকে প্রথমে লিস্ট ক্রিয়েট করতে হবে। আমি এখানে দিলাম অস্ট্রেলিয়া, আমার লিস্টের নাম অনুযায়ী দিচ্ছি 15 লিখে দিলাম, দেওয়ার পরে লিস্ট ক্রিয়েট করলাম। লিস্ট ক্রিয়েট করার পরে আমাকে এখানে এখন কন্ট্যাক্ট আপলোড দিতে হবে, কন্ট্যাক্ট বলতে এই ইমেলগুলো এখানে আপলোড দিতে হবে। আপলোড দিয়ে আমি তাদেরকে একটা প্রস্তাব দেব যে আমি আপনার যদি প্রয়োজন হয়, আমার এই সেক্টরে যদি প্রয়োজন হয় আপনি দিতে পারেন। আচ্ছা, পারমিশন আছে দিয়ে দিলাম, ইমেল আপলোড দিলাম। আচ্ছা, এদিকে আপলোড হতে থাকুক, আমরা বাকি কাজ করি। এখন আমাকে কী কাজ করতে হবে, মনে করেন যে এই ইমেলগুলো আপলোড হয়ে গেছে, আমি এখন এদেরকে একটা মেইল সেন্ড করব, এবং আমি যেই কাজটা করতেছি এটা মূলত বি টু সি না, কিন্তু B2B, বিজনেস টু বিজনেস, আমি চাচ্ছি আর একটা বিজনেসের সাথে ডিল করতে আমার এই ওয়েবসাইট দিয়ে। আচ্ছা, এখন আমাকে আসতে হবে ইমেল মার্কেটিংয়ে, তো ইমেল মার্কেটিংয়ে আসার পরে আমাকে যেটা করতে হবে, আমাকে একটা টেমপ্লেট ডিজাইন করতে হবে। তো আমি অলরেডি আমি টেক্সটটা দেখাচ্ছি না এই কারণে, যদি আমি টেক্সটটা দেখাই দেখা যাচ্ছে যে সবাই এই টেক্সটটা কপি করে ইউজ করা শুরু করে দিছে, এই জন্য আমি দেখাচ্ছি না। তো এই টেক্সটটাই আমি ইউজ করব, কারণ আমি এটা অলরেডি ইউজ করছি। তো B2B মার্কেটিংয়ের টেক্স নর্মালি আমি বলছিলাম সাদা মাঠাই হয়, আর আমরা যখন B2C করতে যাই তখন একটু রঙিন কালারফুল করতে হয়। আচ্ছা, আমি এই জায়গায় আগে নামটা ঠিক করে দেই, এটা হচ্ছে অস্ট্রেলিয়া 13 দিলাম, এবং এখান থেকে আমি এই যে সরি 15, এটা 952, এবং এখানে আমি এটা 15 দিয়ে দিলাম। তো এখন এখান থেকে আমি ডিজাইনটা অলরেডি ইউজ করছি আমার আগের ট্যাক্সেই। এখন আমি এই মেলটা সেন্ড করব, তো সেন্ড করার জন্য আমাকে এখানে ক্লিক দিতে হবে। আমি এটা এর আগের দিন এই পর্যন্ত দেখাইছিলাম, দেখার পরে আমি ক্লোজ করে দিছিলাম। ওই দিন আমার আসলে এই ওয়েবসাইটটা ডাউন ছিল, আর আমি যখন মেইল সেন্ড করব, মেইল সেন্ড করার পরে যখন কেউ এই ওয়েবসাইট ভিজিট করতে আসবে, সে যদি দেখে ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, তখন যেই জিনিসটা হবে যে সে কমপ্লেন করবে যে এটা ফেক মেইল বা স্প্যাম মেইল, এতে করে কী হতে পারে, আমার এখানকার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে। তো এই জন্য আমি ওই দিন সেন্ড করি নাই, যদিও ওয়েবসাইট খুব কম সময় ডাউন থাকে, নেমচিপের হোস্টিং ইউজ করি আমি। তো এরা 1 মিনিটের মতো সময় নেবে, সময় নেওয়ার পরে এই ইমেলটা সেন্ড করে দিবে। এবং এখানে একটা জিনিস এসছে, আমি যদি চাই যে লাইভ দেখব কোথায় কোথায় সেন্ড হলো, কতজন ভিউ করলো বা কতজন আমার ইমেলটা ওপেন করলো, এই জিনিসটা আমাকে আমি যদি দেখতে চাই, তাহলে এই যে সি মেসেজ ওপেন লাইভ, এখানে যদি আমি ক্লিক দিই তারা একটা উইন্ডো ওপেন করে দিবে এখানে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ম্যাপ দেখা যাচ্ছে এবং কান্ট্রিগুলো দেখা যাচ্ছে, আমার কিছুক্ষণ পরে ইমেল ওপেন হবে এখান থেকেই। তো
সম্ভবত এই জায়গাটাতে ইমেলগুলো যদি ওপেন হয় এই জায়গাতে, এবং সেন্ডিং অলরেডি জিরো আছে কারণ এখানে সময়টা আচ্ছা জাস্ট নাও ফিনিশড হয়েছে। এটা একটু রিফ্রেশ দিয়ে দেখি, এই যে অলরেডি একজন ভিউ করছে আমার ইমেলটা, এখানে দেখা যাচ্ছে ওপেন, টোটাল ওপেন হচ্ছে 1%। তো আমি এখানে যে কাজটা হয় এবং ইমেলটা আমার কোথায় থেকে কে ভিউ করছে সেই জিনিসটা এই যে এখানে বোঝা যাচ্ছে, এই যে এখান থেকে সেডনি থেকে আমার ইমেলটা ওপেন করছে একজন। আমি যদি আরও জুম করে দেখতে চাই, এই যে এখানে আনুমানিক একটা লোকেশন দিছে, এখান থেকে আমার জিমেলটা ভিউ করছে এবং কে ভিউ করছে এটাও দেখা যাচ্ছে, কোন ইমেল বা জিমেল কে ভিউ করলো এই জিনিসটাও দেখা যাচ্ছে। তো রাত 12টায় খুব বেশি ভিউ হওয়ার কথা না, এখন 10 থেকে 15 জন হয়তো ভিউ করতে পারে এবং ধীরে ধীরে ভিউ হতে থাকবে আগামী 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে 20% বা 30%-এর মতো ভিউ করবে এবং আমি মেল পাওয়া শুরু করব আমার এখানে। এই যে অলরেডি মেল আসছে অনেকগুলো এখানে। তো আচ্ছা আর একটা বিষয়, মেল আমাদেরকে, আমি এখান থেকে যখন আমি ইমেল মার্কেটিং করি, করার পরে এখানে আসে যখন কেউ মেল করে আমাকে এখান থেকে গেট এ কুইট বা ফ্রি ট্রায়াল থেকে, তো এই জায়গাতে আপনারা যদি একটা জিনিস দেখেন, আমি কিন্তু মেল পাঠাচ্ছি গেট রেসপন্স দিয়ে এবং মেল পাচ্ছে এইখানে আমার, তো তারা শুধু একটা মাধ্যম। এবং কয়েকদিন আগে আমাকে এই ব্যক্তি একটা মেল করছে এবং এটাও একটা ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং নেদারল্যান্ডের, আমি এটা ব্লারি করতেছি না। তো এটা ফর্মটা ফিল আপ করছে কি, তার নাম দিছে, হ্যাঁ দেওয়ার পরে আপনার ফোন নাম্বার, সরি তার নাম দিছে এখানে, ইমেল দিছে এখানে, কান্ট্রি দিছে এখানে, ওয়েবসাইট দিছে এখানে। তাহলে নাম, ইমেল, কান্ট্রি এবং ওয়েবসাইট, তারপরে এখানে হোয়াট কাইন্ড অফ এডিট ডু ইউ নিড, এখানে সে সিলেক্ট করছে ব্যাকগ্রাউন্ড প্রোফাইল, ইমেল ডিটেলস এবং ইন্ট্রোডাকশন হিসাবে দিছে হাউস ফটোগ্রাফি, খুব বেশি ডিটেলস লেখে নাই। তাহলে আমি এখানে জিজ্ঞাসা করছি যে কোন টাইপের সার্ভিস প্রয়োজন, সে এখানে এটা সিলেক্ট করছে, এটা সিলেক্ট করছে এবং আদার সিলেক্ট করছে, এখানে লেখে সাবমিট করছে। সাবমিট করার পরে যখন আমি এটা পাইছি, পাওয়ার পরে এমনও তো হইতে পারে যে এটা বাংলাদেশ থেকে কেউ ফিল আপ করে দিছে, এরকম হইতে পারে। আমি এখানে আমার নাম ডেভিড দিলাম, এখানে একটা মানুষের ইমেল দিলাম, এখানে লিখে দিলাম ইউনাইটেড স্টেট, এখানে একটা ওয়েবসাইট দিলাম, এই কাজটাও করতে পারে। তো এটা বাংলাদেশ থেকেই আসছে নাকি নেদারল্যান্ড থেকে আসছে, এই জিনিসটা চেক করার জন্য আমাদের এখানে রিমোট আইপি যেই লেখাটা আছে এই আইপিটা যদি আমরা চেক দিই তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবো। আইপি চেক দেওয়ার জন্য আপনাকে গুগলে যায় যদি এইভাবে সার্চ দেন আইপি চেক, এখানে ক্লিক দিলেই আমি অলরেডি দেখছিলাম, এই যে এই জায়গাতে যদি ওই আইপিটা নিয়ে গেট আইপি ডিটেলসে ক্লিক করে দেন তাহলে আপনি ওই আইপিটা আসলে কোন দেশের এটা ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমি এখানে দেখেন কান্ট্রি, ওই আইপির কান্ট্রি হচ্ছে নেদারল্যান্ড, তার মানে আমি 100% শিওর যে এই ইমেলটা যে করছে আমাকে সে একজন নেদারল্যান্ডের ব্যক্তি এবং ইমেলটা পিওর একটা ইমেল বা পিওর ক্লায়েন্ট। তো অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই ফাজিলামি করে দেখা যায়, হইতে পারে যে আপনাকে বোকা বানানোর জন্য বাংলাদেশ থেকে এরকম বাইরের দেশের নাম টাম সিলেক্ট করে মেল করছে। তো এটা একটা বিষয়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা তারপরে আপনি যখন ইমেল সেন্ড করবেন ইমেলগুলো এখানে চলে আসবে, আর এভাবে কিছুক্ষণ পর হয়তো এগুলো অটো ইমেল আসবে সাথে সাথে, এবং আধা ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা পরে দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে আসে অর্ডার দিচ্ছে। আচ্ছা এখন আসি আমি হ্যালো এডিটসের, গত 1.5 থেকে 2 মাস আগে, তারও বেশি 3 মাস আগে আমি ইমেল ক্যাম্পেইন করছিলাম এরকম কয়েকবার, 1 মাসে 5 থেকে 7 বার বা 8 বারের মতো আমি ইমেল সেন্ড করছিলাম ওই মাসে। এবং সেন্ড করার পরে আমার ক্লায়েন্ট পাইছি আমি 1টা 2টা 3টা 4টা 5টা ক্লায়েন্ট পাইছি, এটা freelancer.com-এর এটা বাদ। তো 5টা ক্লায়েন্ট পাইছি, এটা হচ্ছে 1 মাসের 7-8 দিনের মার্কেটিং, এবং এই ক্লায়েন্টগুলোর মধ্যে যে একটা করে প্রজেক্ট করছি এরকম কিন্তু না। আমরা যদি ভিতরে দেখি প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, প্রজেক্ট 5, তো এই বায়ারের কাজ, এর সাথে যে চুক্তিটা হয়েছে মান্থলি পেমেন্ট করবে এবং মান্থলি যতগুলো প্রজেক্ট করবো সবগুলো 1 তারিখে আমাকে একটা ইনভয়েস সেন্ড করতে হবে। আজকে 30 তারিখ, আমি কালকে এই প্রজেক্টের, এই 5টা প্রজেক্টের ইনভয়েস সেন্ড করবো। এগুলো হচ্ছে গত মাসের কাজ, আবার আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং এগুলাতে মোটামুটি এখানে 450 ইউরো হবে যতগুলো ইমেজ, পার ইউরো 1 ইউরো করে আছে, এখানে 400 ইমেজের মতো হওয়ার কথা আনুমানিক। আচ্ছা এখানে এটা হচ্ছে সম্ভবত এটা ইউকে না অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট, আমার সঠিক মনে পড়তেছে না। তো
এই যে এগুলো কাজ করে পাঠানো হয়েছে, এটারও টাকা ডেউ হয়েছে। তো এইভাবে কাজ করা হয়। তো 5 থেকে 7টা ক্লায়েন্ট আপনি নতুন যদি হন, সেক্ষেত্রে মার্কেট প্লেজে পাওয়ার জন্য হয়তো এমনও হতে পারে 1 বছর লাগতে পারে, 2 মাস লাগতে পারে। কিন্তু ইমেল মার্কেটিং যদি আপনার প্রসেস জানা থাকে, এই যে আমি আজকে কালকে পরশু দিন 3-4 দিন ইমেল মার্কেটিং করব, আমি নিশ্চিত এখান থেকে আবার 2 থেকে 3টা বা 4টা ক্লায়েন্ট পাবো। এবং অলরেডি এখান থেকে এই ক্লায়েন্ট পেমেন্ট করছে, এই ক্লায়েন্টও পেমেন্ট করছে, এই ক্লায়েন্টও পেমেন্ট করছে, এর পেমেন্ট বাকি আছে, এবং এর পেমেন্ট বাকি আছে, এও পেমেন্ট করছে, এও পেমেন্ট করছে। আচ্ছা, তো এই হলো মার্কেটিং প্রসেস। তাহলে আপনার মার্কেট প্লেজের বাইরে ইমেল মার্কেটিং করে ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে ইমেল কালেক্ট করতে হবে বা ইমেলের একটা লিস্ট করতে হবে। তারপরে ওই ইমেলগুলো আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে বা কোম্পানির মতো থাকতে হবে। যদি কোম্পানি একবারে .com যদি নেওয়ার সামর্থ্য না থাকে, আপনি মোটামুটি একটা কম দামের ডোমেন নিয়ে আপাতত এটা শুরু করতে পারেন এবং ধীরে ধীরে ইনভেস্ট করতে পারেন। আর যারা মাসে $150 বা $100 মতো ইনকাম করেন, আপনাদের জন্য এই ইমেল মার্কেটিংটা পারফেক্ট। আপনাদের যে কাজটা করতে হবে, ইমেল মার্কেটিংয়ের জন্য ক্লায়েন্টের লিস্ট একটা তৈরি করতে হবে, টার্গেট করতে হবে যে আপনি কাদেরকে মেল করবেন, এবং যাদেরকে টার্গেট করবেন তাদের জন্য ওই সার্ভিসটা প্রয়োজন হয়, এই জিনিসটার উপরে ডিপেন্ড করে আপনাকে কিন্তু ইমেলের যে লিস্ট এটা তৈরি করতে হবে। তারপরে আপনাকে একটা ট্যাক্স লিখতে হবে যে তাদেরকে যে সার্ভিসটা দিবেন ওই সার্ভিসের উপর, এবং আপনার স্কিল কতটুকু আছে, আপনি কী কী জানেন এবং কত টাকা চার্জ করতে পারেন, এরকম একটা ট্যাক্স লিখতে হবে। এবং ট্যাক্স লেখার পরে আপনাকে ওইটা সেন্ড করতে হবে। আচ্ছা, আমি এখানে ইমেল সেন্ড করছিলাম, অলরেডি 9 জন ওপেন করছে। এখন এখান থেকে আপনি আপনার ইমেলটা কে ভিউ করলো, কে আনসাবস্ক্রাইব করলো, এই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন রিপোর্ট থেকে। এই জায়গাতে আপনার এই যে অস্ট্রেলিয়া 15 চলে আসছে, যদিও এখানে এগুলো আগের মাসের সেন্ড করা। আমি যদি অ্যাপ্লাই দেই, তো এই যে ডেলিভারি রেট 95 চলে গেছে, ওপেন রেট 1.10%। তো এটা ধীরে ধীরে বাড়তেই থাকবে, কারণ কেবলই আমি সেন্ড করছি আর এটা সময় নিয়ে বাড়তে থাকবে। আচ্ছা, ডেলিভারি রেট বলতে আমি 1000 জনকে ইমেল সেন্ড করলে সেখান থেকে 95 জনের কাছে ওই ইমেলটা পৌঁছেছে। আর ওপেন রেট বলতে যাদের কাছে পৌঁছেছে, পৌঁছার পরে এই 1%-এর মতো, মানে 10 জন অলরেডি ওপেন করছে আমার, আমি যে ইমেলটা সেন্ড করছি। আর ক্লিক রেট বলতে এখানে যদি আমি লিঙ্ক দিতাম ওই ট্যাক্সের মধ্যে, তাহলে তারা যদি ক্লিক করতো ওই ক্লিক রেটটা এখানে শো করতো। আর বাউন্স রেট হচ্ছে কিছু ইমেল থাকে যাদেরকে ইমেল সেন্ড করতে চাইলেও ইমেলটা যায় না। আপনি এটা যদি এই জিনিসটার সাথে কম্পেয়ার করবেন, দেখবেন যাদের সাথে যাদের কাছে ইমেল যায় নাই ওদের রেটটা এখানে মিনিমাইজ করা হয়েছে। তার মানে এদের কাছে ইমেল যায় না, হতে পারে অ্যাড্রেসের প্রবলেম থাকতে পারে বা ইমেলটা আগে ছিল এখন নাই, এই ধরনের হতে পারে। আর স্প্যাম কমপ্লেন রেট, মনে করেন আপনি যেই সার্ভিসটা দিচ্ছেন বা আপনি বললেন যে আমি এই এই সার্ভিস দিব, এই টাইপের তো এখন সব জায়গাতে প্রতারক আছে। দেখা যাচ্ছে প্রতারক আপনাকে ভাবলে একজন আপনাকে কমপ্লেন করতে পারবে, স্প্যাম বলে বা ফেক বলে কমপ্লেন করতে পারবে। যদি কেউ কমপ্লেন করে এখানে কমপ্লেন রেট দেখাবে এবং এখানে দেখাবে কয়জন কমপ্লেন করলো। আর আনসাবস্ক্রাইব, যে আপনি যাকে মেইল সেন্ড করছেন সে চাচ্ছে আর যেন আপনি তাকে মেইল সেন্ড না করেন, সেই ক্ষেত্রে সে কী করবে, আনসাবস্ক্রাইব করে দিবে। আনসাবস্ক্রাইব করে দিলে আপনাকে ওই জিমেইলটা খুঁজে বাইর করে ওকে ওই লিস্ট থেকে ডিলিট করে দিতে হবে, যেন ফিউচারে আর তাকে আপনি মেইল সেন্ড না করেন। দেখা যাচ্ছে ফিউচারে যদি আবার মেইল সেন্ড করেন, তখন দেখা যাচ্ছে যে স্প্যাম হিসাবে কমপ্লেন করছে। আর যদি স্প্যাম কমপ্লেন রেট আপনার খুব বেশি হয়, তখন কিন্তু গেট রেসপন্স আপনাকে সাসপেন্ড করবে অ্যাকাউন্ট, পারমানেন্ট নাও করতে পারে, টেম্পোয়ারি করতে পারে, এবং আপনার এত রেপুটেশন খারাপ হওয়ার কারণ কী এইগুলো তুলে ধরলে আবার আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিতে পারে, কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে রাখবে যেন ফিউচারে এই কাজটা না হয়। তো যাই হোক, আমাদের ওই দিকে লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য ডেলিভারি কতটুকু হচ্ছে, ওপেন কতটুকু হচ্ছে, এবং ক্লিক রেট, যারা লিঙ্ক শেয়ার করে ক্লিক রেটটা দেখতে হবে এবং এটা যেন না বৃদ্ধি হয়। তো ঠিক আছে, এই হচ্ছে মার্কেটিং প্রসেস। অলরেডি মনে করেন যে এই 1000 জন আমার মেইল পেয়ে গেছে এবং তাদের কাছে মেইলটা চলে গেছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এবং অনেকে হয়তো মনে করতেছেন যে এটা দিয়ে ভালো কিছু করা সম্ভব না, আপনারা যদি মার্কেট প্লেজের বাইরে ভালো কিছু করতে চান, আপনাদের যদি মার্কেট প্লেজের বাইরে ক্লায়েন্ট পাওয়ার বা কীভাবে ক্লায়েন্ট পায় এই সব কিছু যদি জানা না থাকে, তাহলে আপনি এই পদ্ধতিটা ব্যবহার করে আপাতত ক্লায়েন্ট পাওয়ার একটা প্রসেস বাহির করে নিতে পারেন। এটা অনেক ভালো একটা, আপনারা করলেই বুঝতে পারবেন, আসলে যখন সফল হবেন তখন বুঝবেন যে ইমেল মার্কেটিংয়ের আসলে পাওয়ারটা কত বড় পাওয়ার।
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।